ডেঙ্গু তো দেখে এখন একদম মরণ ব্যাধি হয়ে দাঁড়াইছে, সারা দেশটার মধ্যে একদম মহামারী হয়ে গেছে। ডেঙ্গুর জ্বালায় শত শত মানুষ দৈনিক হাসপাতালে ভর্তি হয়েছে। এই কাল কেউ দেখলাম পাঁচজন লোক কুমিল্লায় মারা গেছে এই ডেঙ্গু রোগী। শালা ডেঙ্গু এখন দেখি কামড়াব, দেখি কত কামড়াইতে পারবো। আমিও তোমার মারণের লেগে এই ব্যবস্থা লইছি, নারিকেল তেল মাখতেছি, দেখি এখন কেমনে কামড়া। অন্তর অন্তর জি ভাইয়া একটু এদিকে আই তো, আসতেছি। গরুটার প্রতি মহব্বত হইলে আল্লাহ পাক খুশি হয়, বুঝছো? না এখন নারিকেল তেল মাখ, হাঁটুর নিচ পর্যন্ত মাখবি, বুঝছো? ভাই যে কি কর নাই, বড় দুপুরে গরমের ভিতরে তেল দিব মর, তো ডেঙ্গুর কামড় খায় মর। নারকেল তেল দিলে কি ডেঙ্গু কামড়াবে না? না কামড়াইব না, কারণ নারকেল তেলের গন্ধ ডেঙ্গু মশা কখনো সহ্য করতে পারে না, বুঝছস? তাহলে এত জায়গা থাকতে হাঁটুর নিচে কেন তেল লাগাইতে হবে? কারণ ডেঙ্গু মশা সবসময় হাঁটুর নিচেই কামড়ায়, কখনো উপরে উঠতে পারে না, আর এই জন্যই হাঁটুর নিচে তেল মারতে। আচ্ছা ভালো কথা, দা চাপাটি চাকু এগুলোকে ধার করছস? না দেই নাই। তা করবি কেন, সারাদিন তো ধস খেলা লয়ে ব্যস্ত। দুই দিন পরে কুরবানির ঈদ, মাংস কাটতে এগুলো লাগবো না, শিগগির যা কমর আলীর দোকানে গিয়ে আমার কথা কইবি। আর হ্যাঁ, বৈশা থেকে ঠিক মতো ধার দিয়ে আনবি, বুঝছস? যাতে মাংস কাটতে অসুবিধা না হয়, না শিগগির যা। মামা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি, ঠিক আছে? কেউ ডাকলেও যাবা না আর কেউ কিছু দিলে খাবা না, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়াও, কোথাও যাই না, ঠিক আছে? বাবু তুমি কান্না করছো কেন? বাবু কান্না করছো কেন? আমার কাছে যাবে, তুমি চকলেট খাবে? আচ্ছা তোমাকে চকলেট দিচ্ছি, কেন চকলেট? এই ভাই আপনি কে? আর ওই চকলেট রান্না করছি, ব্যাগে কিছু না, কিছু না, না না আমি দেখতে হইব, ব্যাগের মধ্যে না, ব্যাগে কিছু নাই, দেখতে হইব। আমার ভাই দেখেন আমার বাইকনাকে আমি চুরাই খা গেছিলাম, এই চকলেটটা দিছে, আর মানে কোথায় জানি নিয়ে যেতে চাইতেছে, বুঝতে পারছেন? আর বাচ্চাটা খুব সুন্দর, বুঝতে পারো না, কিছু না ব্যাগের ভাই দেখেন এটা। ভাই তো ভাই দা চাপাটি চাকু লয়ে বাড়িছে কামারের দোকানে যাওয়ার জন্য, কুরবানির মাংস কাটার জন্য আমি দা
চাপাটি দাঁড় করতে পারেছিলাম ভাই, আর আপনারা আমাকে মেরে ফেললেন ভাই। ভাই এটা আপনারা কি করলেন ভাই? ও তো ছেলে ধরা না ভাই। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের একটি ভুলের কারণে আপনারা দেখতে পারলেন একটি প্রাণের নিষ্পত্তি হলো। আর বর্তমানে আমাদের দেশে গলা কাটা বা ছেলে ধরা নামে অনেক কিছু ঘটনা ঘটতেছে। তো আমাদের চারপাশে এরকম কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে আইনের হাতে তুলে দিন। আশা করি সবাই এই ভুলটি করবেন না। আমি তরিকুল ইসলাম মিলন, সবাইকে এইচজিবির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, সেই সাথে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যে কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু তাই নয়, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো আবার দেখা হবে কোনো এক সময় নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এলাকার ভাই বন্ধু এবং পরিচিত সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পরিচিত ভাই এবং বন্ধু, আপনারা যদি একটু আমাদের অনুপ্রাণিত এবং উৎসাহ দেন এবং আমাদের কাজে সহযোগিতা করেন তাহলে আমরা সামনে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।